হাটপাড়ায় নিহত বিজেপি কর্মী জয়প্রকাশ যাদবের বাড়িতে সিবিআই এর প্রতিনিধি দল ভোট পরবর্তী হিংসার মামলায় তদন্তের জন্য সম্প্রতি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। ভোট পরবর্তী হিংসায় গত 6 জুন বলি হয়েছেন ভাটপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কুলিটিপুর বাসিন্দা বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব। আজ সিবিআই এর একটি প্রতিনিধি দল জয়প্রকাশ যাদবের বাড়িতে যান। তারা দীর্ঘক্ষণ নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন। ঘটনায় পুলিশের ভূমিকাটি কি ছিল তাও জানেন নিহত পরিবারের কাছ থেকে। ঘটনাস্থলে মহিলা অফিসার সহ ফরেন্সিক বিশেষজ্ঞ টিম আসেন। তারা নমুনা সংগ্রহ করেন, ছবিও সংগ্রহ করেন, গলির দূরত্ব ফিতে দিয়ে মেপে নিয়েছেন তারা, এমনকি ঘরের দরজার উচ্চতাও মাপেন তারা। সংবাদ মাধ্যমের কাছে কিছুই জানাতে চাননি সিবিআই এর প্রতিনিধি দল। জয়প্রকাশের পরিবারের দাবি, ঘটনায় অভিযুক্ত টুনটুন চৌধুরী ও অনিমেষ পাল ধরা পড়েছে। মূল অভিযুক্ত লালন সিংহ ও তার পুত্র চন্দন সিংহ এখনো ফেরার। নিহতের স্ত্রী সঙ্গীতা যাদব বলেন, পুলিশের ওপর একদম আস্থা নেই, সিবিআই তদন্তে সঠিক বিচার পাবে, তবে ঘটনায় জড়িতদের তারা ফাঁসির দাবি করেন। সিবিআই আসলো কি বললো? अभी तक उसने कुछ जवाब नहीं दिया, अपना वो लोग अपना करेगा, उसको कार्रवाई करेगा, ठीक है बोला। पुलिस के ऊपर भरसा है? पुलिस के ऊपर भरसा है? कहाँ, यहाँ का पुलिस को? हाँ, पुलिस को नहीं, हम लोग को सीबीआई पर भरोसा है। जो किया है, काम किया है, छेड़ के खून किया है, जो हाँ उसके अरेस्ट हुआ है, वो जो खून किया है वो तो अरेस्ट है। उसके उसके बाद में एक अनिमेश पाल है, वो भी अरेस्ट है। जो करा गया, जो मदद दिया है खून को, आज जो मदद दिया है, हाँ वो बोला है चंदन सिंह, लगन सिंह, वो फेरर है ना, मोहल्ले में है? नहीं, वो तो फरार है। 7 तारीख 6 को जून में 6 तारीख को घटना हुआ, 7 तारीख से वो लोग। अब क्या चाहते हैं? हम चाहते हैं वो दोनों का, चारों का फांसी होना चाहिए। की बोल लो এখন, সার্চ করলো, সার্চিং করে মানে বলছে আগে কি কি ঘটনা হয়েছে সব মানে জানকারী নিচ্ছে, এখন বলেছে মানে জাস্টিস দেওয়া উচিত, মানে বলেছে সব এইসব বলেছে আর কি। বিচার পাবে তোমরা, কি বলো? হ্যাঁ, বলেছে যে তোমরা মানে ভালো করে থাকো, আমরা জাস্টিস মানে দেওয়া উচিত, মানে দেওয়াবো। কারা কারা মেয়েছে তোমার কাগজে? কে ঘটনা যে করেছে, ও লালন সিং চন্দন সিং ঘটনা করিয়েছে, ও তো ফরার আছে, নেই বাড়িতে, ওদের মানে উচিত এখন ধরার। পুলিশ তো ধরলো না, ওদের মানে ধরার উচিত, ও বলেছে মানে ধরা পড়বে, একটু টাইম লাগবে। যারা ধরা পড়ছে দুজন কি ছাড়া পেয়ে গেছে? না, এখন পাইনি, দুজন ছাড়া পাইনি, টুনটুন আর অনিমেষ, হ্যাঁ এখন জেলে আছে। কি বললে সিবিআই কে তোমরা, কি বললে, কি জানালে? এই যে ঘটনা হয়েছে ও জিজ্ঞেস করলো, ঘটনাটা কি হয়েছে, কখন হলো, মানে সবকিছু জিজ্ঞেস করলো, কি ব্যাপারটা ছিল সব বলেছি। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর থেকে রাজু রায়চৌধুরীর রিপোর্ট, বিশ্ববাংলা।